সরকারি চাকরির ক্ষেত্রে পুরুলিয়ার প্রার্থীদের বঞ্চনাকে রাজনৈতিক হাতিয়ার করতে চলেছে বিজেপি বেশ কিছুদিন ধরেই জেলার দপ্তরগুলিতে বহিরাগত প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ উঠছিল সম্প্রতি পুরুলিয়ার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে গ্রুপ ডি পদে যোগ দেয় চল্লিশ জনেরও বেশি কর্মপ্রার্থী দেখা যায় এদের মধ্যে এক একজনও পুরুলিয়া জেলার নন এ নিয়ে চূড়ান্ত ক্ষোভ ছড়িয়ে পড়ে রাজনৈতিকভাবে এর প্রতিবাদ করার সিদ্ধান্ত নেয় জেলা বিজেপি সেই মতো শুরু হয় একের পর এক কর্মসূচি সোমবার জেলাশাসকের দপ্তরের সামনে এর প্রতিবাদে ধর্না কর্মসূচি করে গেরুয়া শিবির আগামী দিনেও পুরুলিয়ার প্রার্থীদের সরকারি চাকরিতে বঞ্চনা নিয়ে লাগাতার কর্মসূচি চালানো হবে বলে জানিয়েছেন জেলা বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী আজকের আমি ক্লিয়ার করে মূলত হচ্ছে পুরুলিয়া জেলাকে বারবার করেছে চাকরির ক্ষেত্রে আমরা আগেও দেখেছি টেট পরীক্ষাতে যেখানে ষোলোশো দুটি চাকরির মধ্যে পুরুলিয়া জেলার কোটা ছিল সেখানে আটশো দুটি ছেলেদের চাকরি হচ্ছে অন্য জেলার আজকেও আমরা দেখলাম যে ভূমি রাজস্ব দপ্তরে যে চাকরিগুলো হয়েছে ডি গ্রুপের যেখানে পুরুলিয়া জেলার ছেলেরা পেতেই পারতো চাকরি সেখানে একটা চাকরিও পুরুলিয়া জেলার ছেলেদের হয়নি এবং আরেকটা জিনিস সব থেকে পুরুলিয়া জেলার পঞ্চায়েতগুলোতে আজকে কোদো দেওয়া হচ্ছে বিভিন্ন মিনিগেটের বদলে আজকে কোদো দেওয়া হচ্ছে কারণ কোদো খাইয়ে আরও গোকা বানাবার জন্য

তাহলে কেন হয়নি মানে এটা কি চক্রান্ত আমি কোন জায়গা করছে বিভিন্ন জেলা রয়েছে এটা চক্রান্ত এটা চক্রান্ত আমি জানি না কি জন্য করেছে এটা কারণ পুরুলিয়া জেলার নেতা মন্ত্রীদের ক্ষমতা তারা কার্ড মানি খেয়েছে তারা দেখছে আমরা কিছু করতে পারছি না ভেতর থেকে যতটুকু টাকা পাই বিভিন্ন জেলার নেতাদের কাছ থেকে নিয়ে এটাই তাদের হয়েছে লাভ এই টাকা খেয়ে তারা আজকে পুরুলিয়া জেলার ছেলেদের চাকরি বিক্রি করেছে পুরুলিয়া তথা জঙ্গলমহলের খবর জানতে এখনই সাবস্ক্রাইব করুন সময় জঙ্গলমহল